সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো অন্যদিনের মতো আজ একটি গুরুত্বপূর্ণ গাছের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং এই গাছের কি কি গুণাগুণ আছে সেই সম্পর্কে আপনাদের জানাব। তো আপনারা ডিসপ্লেতে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম হলো গুয়ে বাবলা গাছ। তো বন্ধুরা, গুয়ে বাবলা গাছ কয়েক প্রকার হয়ে থাকে। তো বন্ধুরা, আমার কবিতা শিক্ষা ও তাবিজকুবাজ বিদ্যা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো বন্ধুরা, আমার চ্যানেল থেকে বিভিন্ন রকম কবিরাজি গাছ ও তার উপকারিতা সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে এবং বিভিন্ন রকম তাবিজকুবাজ বিষয়ে আলোচনা করা হয়ে থাকে এবং শেখানো হয়ে থাকে। তো বন্ধুরা, যারা গুয়ে বাবলা গাছ চিনেন না, তারা গুয়ে বাবলা গাছ দেখে নেন। এর পাতাটি খুবই গন্ধ এবং বাবলা গাছ কয়েক প্রকার আছে। তো আমি জানতে পারছি বাবলা গাছ তিন প্রকার আছে। তো বন্ধুরা, তার ভিতরে সবচেয়ে দামি গাছ হলো গুয়ে বাবলা গাছ। এই গাছের পাতা, আঠা এবং শিকড় এবং কাঠ বিভিন্ন রকম ঔষধের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এই গাছের আঠা খুবই মূল্যবান, যেটি কোটি কোটি টাকা বিক্রি হয়ে থাকে। সো বন্ধুরা, এই গাছের শিকড় এবং পাতা বিভিন্ন রকম কবিরাজি বিষয়ে এবং তাবিজকুবাজ বিষয়ে ব্যবহার করা হয়ে থাকে। এই গাছের শিকড় তাবিজকুবাজ বিষয়ে তোলার নিয়মকানুন আছে এবং এই গাছের ব্যবহার করারও অনেক নিয়মকানুন আছে। যারা শারীরিকভাবে দুর্বল, অনেক ওষুধ খেয়েছেন, তারা ফল পান না, তারা যদি এই গাছের পাতার রস খান, তাহলে তারা শারীরিক দুর্বলতা থেকে মুক্তি পেয়ে যাবেন। এবং এই গাছের শিকড় যদি কেউ ব্যবহার করে, তাহলে যদি শারীরিকভাবে খুবই দুর্বল থাকে, তাহলে সে সবল হয়ে যাবে এবং দীর্ঘ সময় টাইম পাবে। সো বন্ধুরা, এই গাছের শিকড় দিয়ে বিভিন্ন রকম তাবিজকুবাজ বিষয়ে ব্যবহার করা হয়ে থাকে, যেমন জিনভূতের সমস্যা বা নিজেকে জাদু বান্টনা ইত্যাদি থেকে দূর করার জন্য এবং আপনার বশীকরণ করার জন্য এই গাছের শিকড় ব্যবহার করা হয়ে থাকে। সো বন্ধুরা, একটি গাছের অনেক গুণাগুণ আছে, কিন্তু আমরা সব গুণাগুণ জানি না। তো আমার চ্যানেল থেকে আমি সেই গাছের গুণাগুণ সম্পর্কে আপনাদের জানাবো এবং বিভিন্ন রকম তাবিজকুবাজ বিষয়ে জানাবো। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন, এবং যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন। তো বন্ধুরা, বিশেষ করে তাবিজকুবাজের ক্ষেত্রে কয়েকটি গাছ আছে যে গাছের শিকড়গুলো খুবই মূল্যবান এবং খুবই পাওয়ারফুল গাছ। তা থেকে আপনার গুয়ে বাবলা গাছ খুবই মূল্যবান এবং পাওয়ারফুল গাছ। তো বন্ধুরা, কারোর যদি গুয়ে বাবলা গাছের শিকড় প্রয়োজন হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।